আমরা একটা গ্রাফের কথা চিন্তা করব, যে গ্রাফের মাধ্যমে আমরা আমাদের যত ধরনের ফাংশনস আমরা আগে দেখেছি এগুলা যে প্র্যাকটিস করেছিলাম আগে, যেমন সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, এগুলা কি প্র্যাকটিস করেছি? সবগুলা দেখানো হয়েছে মোটামুটি? আচ্ছা হ্যাঁ, এগুলো অ্যাডভান্স লেভেলেই, কারণ আমি যেহেতু আপনাদেরকে ওয়ার্ডের অনেক কিছু দেখাই দিছি, ওয়ার্ডের যেই আপনার কি বলে এখানে যে স্ট্যান্ডার্ড ট্যাবগুলো আছে, ওয়ার্ডের আর রেগুলার এক্সেলের প্রায় সেম, ঠিক আছে, অলমোস্ট প্রায় সেম, যার কারণে এক্সেলের ভিতরে ওয়ার্কশিটে কী ধরনের কাজ করা হয়, কেমন কাজ করানো হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখব। ওকে, তাহলে একটা ডাটা আমরা এখানে এন্ট্রি করব, যে ডাটার মাধ্যমে আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব, কিভাবে সামেশন, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম আর হচ্ছে কাউন্ট, এই জিনিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে। আপনি একটু দেখেন, ফিল অপশন কিভাবে ইউজ করতে হয় জানি তো না, ফিল অপশনসটা? হ্যাঁ, না না না, এই যে যেমন জানুয়ারি লেখার পরে এইখানে কোনায় যদি প্লাস চিহ্নটা আসে, দেন এটা কিন্তু ফিল অপশনস, ঠিক আছে, এটা হচ্ছে ফিল। জি হ্যাঁ, সিরিয়াল নেওয়া যায়। প্রথমে একটা লিখলে হবে না, আপনার একটা সিরিয়াল মেনটেন করতে হবে। যদি আপনি সাপোজ এখানে আমি লিখি শুধু এ লিখি, ঠিক আছে, দেন যদি আমি কার্সরটা টান দিই, এগুলো সবগুলো এই আসবে, ঠিক আছে। কিন্তু যদি আমি আরেকটা সেল বাড়ায় লিখি, যেমন এ বি, ঠিক আছে, দেন যদি এটা কাউন্ট করি, দেন হচ্ছে আপনার এটা সিরিয়াল ফিল সিরিজের অপশন থেকে আপনার ই করতে হবে, যেখানে এখানে দেখা আছে কপি সেলস ফিল, একটা মিনিট, তাই না? ওয়ান টু ওয়ান টু তো আসার কথা না। কাউন্টেবল যেগুলো সেগুলো ডিরেক্টলি আসবে, বাট এগুলো রিপিটেটিভ আসবে না, ঠিক আছে, কারণ এখানে আপনার কাউন্টেবল 26 লেটার, যেটা আপনার সিরিয়াল ওয়াইজ মেনটেন না করলে সেটা আসে না, ফিল সিরিজ ব্যবহার না করলে। তো সেক্ষেত্রে আরে এটা কই গেল, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা কয়েকটা হিসাব লিখবো।
এখন এই সবগুলা জিনিসের আমরা পাঁচটা ফাংশন বের করব, পাঁচটা ফাংশনে কাজ করব, ঠিক আছে? সামেশনটা যেন দেখাইছিলাম না, সামেশনটা করেন তো। ঠিক আছে, জি, এটা নর্মাল একটা ডাটার মতো লাগতেছে, এটাকে আমরা একটু সাজাইতে পারি না, বর্ডার করে দিতে পারি না? একটু বর্ডার করে দিলে মনে হয় ভালো হয়, তাই না? আমরা এখানে পাঁচটা থিওরি লিখি, যেমন টোটাল আমরা বের করতে পারি তো, সাম কিভাবে বের করে, এই চারটা জিনিসের সাম বের করবেন, দেন এখান থেকে ম্যাক্স বের করবেন। ম্যাক্স কিভাবে বের করে, ইকুয়াল ম্যাক্স, তারপর হচ্ছে সেল নাম্বার, ওকে, হ্যাঁ সিলেক্ট করি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্স কী বের করছে, এই চারটা সংখ্যার ভিতরে যেটা সবচেয়ে বড় সেটা বের করছে, ঠিক আছে না? দেন হচ্ছে আমরা মিনিমাম বের করব, দেন হচ্ছে অ্যাভারেজের ফাংশন, অ্যাভারেজ, আরে এই সবগুলো জিনিসের এই চারটা জিনিস বের করেন, কোনটার কি মানে এটা আমরা বুঝতে পারছি না। একটা হচ্ছে সামেশন, টোটাল যোগ ফল, একটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বের করবে, একটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা বের করবে, একটা হচ্ছে অ্যাভারেজ যেই নাম্বারটা আছে সেটা বের করবে, একটা হচ্ছে কয়টা সংখ্যা আছে সেই জিনিসটা বের করবে, ঠিক আছে?
এই যে এখানে লেখা আছে দেখেন, সামেশন যখন করব প্রথমে এক একটা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে তারপর সাম লিখে, হ্যাঁ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপর যেই সেল থেকে প্রথম, যেই প্রথম সেল থেকে কাউন্ট হবে সেই প্রথম সিলেক্টর থেকে একদম শেষ সেল পর্যন্ত লিখতে হবে। সেটা হয় আপনি ডি টু, মানে যদি এটা হয় হয় ডি টু প্রথমে এবং ইস টু ডি ফাইভ, আর অথবা আপনি সিলেক্ট করেও দিতে পারেন। যেমন এখানে যদি আমি লিখি, দেখেন আমি যদি সিলেক্ট করে দিই ই টু থেকে ই ফাইভ, তাহলে এটা অটো নিয়ে নিচ্ছে, দেন ক্লিক করলেও এটা চলে আসবে। জি সবাই তো করতে পারছি না, যদি কোনো টেবিলের ভিতরে আমরা কোনো কলাম বা রো ইনসার্ট করতে চাই সেটা পারবো তো আগে একদম প্রথমে? আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের চার পাঁচটা ফাংশন যেটা আমরা ইউজুয়ালি ডেলি লাইফে আমাদের টেবিল চার্টে হিসাব নিকাশ করার ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে?
হ্যাঁ, এভারেজ লেখার সময় দেখেন একটা অপশন দিবে আপনাকে, চাইলে ওইটা আপনি ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। যখন সিলেক্ট করবেন তখন আপনার কাছে এক্সেল শিট চাবে, সেল নাম্বার চাবে, কত স্টার্ট সেল এবং এন্ড সেল চাবে, ঠিক আছে? আমাদের এই ধরনের ওয়ার্কশিটের ভিতরে অনেক ধরনের ডাটা থাকতে পারে। আমরা ফাইন্ড কিভাবে করি? ফাইন্ডের শর্টকাট মনে আছে? কন্ট্রোল এফ, ঠিক আছে, কন্ট্রোল কি এফ। যেমন এই একটা লেখা যদি আমার দরকার হয় তাহলে সে এখান থেকে খুঁজে দিচ্ছে, তাই না? আবার এখান থেকে আমরা রিপ্লেস করতে পারি, কি কি রিপ্লেস করতে পারি, যেমন টোটালের বদলে আমরা চাইলে এটাও লিখতে পারি, যেসব জায়গায় আছে সেখান থেকে রিপ্লেস, একটা একটা করে রিপ্লেস করতে পারি, তাই না? তারপর আমরা যে কোনো একটা শিটকে প্রোটেক্ট করতে পারি, এটার কি বলে এক্সেস, এক্সেস লাইনটা কে কে পাবে, ঠিক আছে? যেমন এটা আমরা করতে পারি হচ্ছে ভিউ রিভিউ থেকে, এক্সেস এক্সেস মানে এই যে স্পেসিফিক ডকুমেন্টটা, এটা যদি আমার পিসিতেও থাকে, আমি যদি এটা সেভ করে রাখি, ঠিক আছে, তাহলে অন্য কেউ যদি আমার পিসিতে বসে তখন ওই ফাইলটা, স্পেসিফিক ফাইলটা ওপেন করতে হলে তাকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? মানে সে ডিরেক্টলি এটা ওপেন করলে ভিউ করতে পারবে না। এখানে দেখেন রিভিউ অপশন থেকে প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার্কবুকের নামে একটা অপশন আছে, প্রোটেক্ট ওয়ার্কবুক, প্রোটেক্ট শিট এবং শেয়ার ওয়ার্কবুক, ঠিক আছে? এখান থেকে যদি আমি প্রোটেক্ট শিট দেই তাহলে এই ডকুমেন্টে, স্পেসিফিক ডকুমেন্টের ভিতরে যদি 100টা শিট থাকে তাহলে স্পেসিফিক যেই শিটের উপরে আমার কার্সর থাকবে সেখানে আমি যদি প্রোটেক্ট শিট ক্লিক ক্লিক করে পাসওয়ার্ডটা চাপি তাহলে হচ্ছে আপনার এই পুরো ডকুমেন্ট ওপেন হবে, কিন্তু শিটটা ওপেন হবে না, শিটটা শো করবে না, স্পেসিফিক ওই পার্সনের কাছে শিটটা শো করবে না, কারণ সে এটার অ্যাক্সেস নাই। যদি অ্যাক্সেস থাকতো তাহলে তার কাছে পাসওয়ার্ড থাকতো, ঠিক আছে? প্রোটেক্ট শিট যদি দেখি, দেখেন সিলেক্ট লক সেলস, সিলেক্টেড আনলক সেলস, এই দুইটা জিনিস আছে। সেক্ষেত্রে কী কী জিনিস দেওয়া আছে, যদি আমি এটা একটা পাসওয়ার্ড দিই সাপোজ, পিসির যে কাম করে সে কাম তো শো করে না। তাহলে আমরা কি দেখতে পারতেছি, শিটের ডাটা দেখা যাচ্ছে কিন্তু শিটের ডাটা চেঞ্জ করা যাচ্ছে না, তাই না? গুগল শিটে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড থাকে তাহলে, যদি অ্যাক্সেস না থাকে তাহলে আপনি ওইটা ওপেন করতে পারবেন না। আর এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এই জিনিসগুলো শেখার পরে আপনাকে ম্যাক্সিমাম টাইম অনলাইনে কাজ করতে হবে। তো মাইক্রোসফটের এই জিনিসগুলোতে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এই জিনিসগুলোতে মানুষ কাজ করে যারা বাইরে থাকে, যাদের কাছে পেইড অ্যাক্সেস থাকে, ঠিক আছে? আর আমরা ইউজ করি হচ্ছে গুগল, গুগলের যে জিনিসগুলো থাকে এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই শিটগুলো, যাতে করে আমরা অনলাইনের মাধ্যমে কোনো এক শিট যদি প্রোটেক্ট না করি
প্রোটেক্ট করে থাকি তাহলে সেই জিনিসটাকে সে ডিরেক্টলি অ্যাক্সেসও করতে পারে না। আবার অনেকটা আছে ভিউ মোড, যেটা হচ্ছে আপনি অ্যাক্সেস করলেও সেটা শুধু ভিউ করতে পারবে বাট সেটা সে এডিট করতে পারবে না বা কোনো চেঞ্জ করতে পারবে না, এডিট ডিলিট কোনো কিছু করতে পারবে না। যেমন এই শিটটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে লেখা আসতেছে দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ আনপ্রোটেক্টেড শিট, টু মেক চেঞ্জেস ক্লিক আনপ্রোটেক্ট শিট অ্যান্ড রিভিউ ট্যাব, ইউ মাইট নিড এ পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে যদি আমি আনপ্রোটেক্ট পাসওয়ার্ড কী দেই, যদি আমার পাসওয়ার্ড জানা না থাকে, ঠিক আছে, তাহলে কি সেটা আমি চেঞ্জ করতে পারবো? চেঞ্জ করতে পারবো না। এটাকে চেঞ্জ করতে হলে যার কাছে আমি শিটটা দিব, এমন হতে পারে না যে আমি শিটটা আমাদের যে কোম্পানিতে আমি চাকরি করতেছি সেই কোম্পানিতে জাস্ট এমন একটা পার্সনের কাছে আমার এটা ডেলিভারি দিতে হবে যে শিটটা সে শুধু দেখবে, আর কোম্পানি পলিসি অনুযায়ী তাকে শিট এডিট করার কোনো রাইট নাই, বাট সে যদি এডিট করে তাহলে হয়তো কোম্পানির প্রবলেম হতে পারে, যার কারণে তাকে আমি শুধু শিটটা শো করানোর জন্য শিটটা তৈরি করে তাকে শিট পাসওয়ার্ড প্রোটেক্ট করে আমি তাকে শিটটা দিচ্ছি। ঠিক আছে, যাতে সে শুধু হ্যাঁ ফাইনাল কোনো রিপোর্ট সাবমিট করতে শুধু চেক করানো, মিস ইউজ যাতে না করতে পারে, সে যাতে কোনো ডাটা চেঞ্জ না করতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর কি যার কাছে এই ডাটাটা, যে ডাটাটা বানাইছে শুধুমাত্র তার কাছে পাসওয়ার্ড থাকবে এবং সেই সেই ডাটা চেঞ্জ করতে পারবে, আদারওয়াইজ কেউ ডাটা চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, যেমন এই দেখেন ডকুমেন্টের ভিতরে আমি শুধু এই শিট ওয়ানকে প্রোটেক্ট করেছিলাম, শিট টু কিন্তু প্রোটেক্ট করা নাই। শিট টুতে যে কোন যে পার্সনটা শিটটা ভিউ করতেছে চাইলে সে সেখানে গেলে লিখতে পারবে। ঠিক আছে, কারণ কি শিটটা প্রোটেক্ট করা নাই, কিন্তু এটাতে এডিট চেঞ্জ করতে গেলে পাসওয়ার্ড লাগবে। এটা হচ্ছে রিভিউ অ্যান্ড রিভিউয়ের এই প্রোটেক্ট আনপ্রোটেক্ট শিটের কিছু অংশ যেগুলো আপনার অফিসিয়াল কাজকর্মে লাগে, এইচআর ম্যানেজমেন্ট টিমের কাছে রিপোর্ট সাবমিট করার সময় এগুলো লাগে। আমরা শিটটাকে আনপ্রোটেক্ট করি। আচ্ছা, বর্ডার দেখেন হোম ট্যাবে আছে, ফন্ট স্ট্যান্ডার্ড ট্যাবে, এই যে যতটুক পর্যন্ত আপনি বর্ডার করতে চান ততটুক সিলেক্ট করে আপনি বর্ডার অ্যাপ্লাই করে করতে পারবেন। যেমন চারিদিকে যদি আশেপাশে বর্ডার করতে হয় শুধুমাত্র থিক বর্ডার, থিক বক্স বর্ডার, এটা শুধু চারপাশে করবে। ঠিক আছে, আবার যদি পুরোটা জুড়েই করতে চাই তাহলে কেমন, এই যে অল বর্ডার, তাহলে টোটাল জুড়ে টোটাল ডাটা আশেপাশেই বর্ডার ক্রিয়েট হয়। আমরা ম্যাক্রোটা শিখেছি, ম্যাক্রোটা আপাতত লাগবে না। ম্যাক্রোটা লাগতে পারে কিভাবে, এরকম একটা বিশাল ডাটা যখন আমি অ্যাক্সেস করতেছি বা লিখতেছি, তারপরে যখন এই যে সাব টোটাল, ম্যাক্স, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ কাউন্ট এরকম কোনো ফাংশন আমি ইউজ করব, এই সেলের আন্ডারে এই ধরনের ম্যাক্রো আমি সেট আপ করে দিতে পারি, যে এই চারটা ক্যালকুলেশন করে আমি জাস্ট ম্যাক্রো ক্লিক এখানে ক্লিক করি, ম্যাক্রো ক্লিক করলে আপনার এটার ক্যালকুলেশন সামটা বের হয়ে যাবে। সাম করা শিখছি না, ম্যাক্রো করা শিখছি না, ম্যাক্রো এই যে সাপোজ ম্যাক্রো এখানে আছে, আমি এটাতে এটার সামেশন দেখাবো, রেকর্ড একটা ম্যাক্রো রেকর্ড করি,
আবার চাইলে এখানে আমরা একটা শর্টকাট কিও দিয়ে দিতে পারি, ম্যাক্রোটা আমরা এখানে শো করাইতে পারবো, আবার এখানে চাইলে একটা শর্টকাট নিজেদের মতো বানিয়ে নিতে পারবো, যাতে কোনোটা হিসাব সিলেক্ট করার পর যদি আমি শর্টকাট কিটা প্রেস করি তাহলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি কন্ট্রোল, যেমন কন্ট্রোল কি দেওয়া যায়, কন্ট্রোল প্রি দিলে তো প্রিন্ট হবে, কন্ট্রোল আই দিলে ইটালিক হবে, ইউ দিলে কন্ট্রোল টি দেই। দিস নেম দ্যাট ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, রিজনস ফর দিস দ্য নেম অর ডাজ নট বিগিন উইথ আ লেটার আন্ডারস্কোর। ওকে ওকে, আচ্ছা রেকর্ডটা কমপ্লিট করা হয়নি, সরি সরি সরি। ম্যাক্রোটা এখানে কাজ করতেছে, ঠিক আছে। আমরা কি বলছিলাম, যদি আমরা কোনো অ্যাক্টিভিটি রেকর্ড করি এবং সেটা বারবার রিপিট করতে চাই তাহলে আমাদের ম্যাক্রো ইউজ করা যাইতে পারে বিভিন্ন ধরনের সিচুয়েশনে পড়লে, যেটা হচ্ছে কি রিপিটেটিভভাবে আমাদের ইউজ করতে হয়, তাই না?
আচ্ছা, আমরা একটু শর্টিং শিখি। আপনাদেরকে এক্সেলের আমি 75টা ভিডিও দিব, ছোট ছোট ভিডিও, 1 মিনিট, 5 মিনিট, এরকম করে ছোট ছোট কিছু কাজের ভিডিও আছে, কিভাবে একদম স্পেসিফিকভাবে ছোট ছোট কাজ করতে হয়, ওটার একটা প্লেলিস্ট দিব আপনাদেরকে। এটা বাসায় যেয়ে দেখবেন, তারপরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা একটু ডাটা মেনুর কাজটা দেখি, ডাটা দিয়ে কি করা যায়, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজানোর কাজে আমরা জানি কি ইউজ করছিলাম, ফিল্টারিং, তাই না? আচ্ছা, যদি আমরা এই ধরেন এতটুকু ডাটা, এটা আমরা শর্ট করব, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, ডাটাতে আমরা আসলাম, দেন হচ্ছে শর্ট, শর্ট হয়ে গেল, এই যে শর্টিং এ ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে, মাইক্রোসফট কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। শর্ট করলে এখানে আরেকটা ডায়ালগ বক্স আসছে, কি ডায়ালগ বক্স, শর্ট বাই ভ্যালুস অ্যান্ড হচ্ছে, দ্যাটস দ্য প্রবলেম। বলুন তো আমি বারবার এই জিনিসটা কেন ফেস করতেছি, কারণ এখানে আমার ইকুয়েশনস আছে, এ দেখেন এগুলা সে শর্ট করতে পারতেছে না, যার কারণে ইরর আসতেছে। আমাদের এখানে ইকুয়েশন দেওয়া আছে, সে এখানে শুধু ইকুয়েশনের রেজাল্টটা দেখাচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র ইকুয়েশনের রেজাল্টটা দেখাচ্ছে। যদি আমরা এটাই কপি করি, ধরেন শর্ট করার জন্য আমরা কি করতেছি, যে ডাটাগুলো আমার শর্ট করতে হবে সেই ডাটাগুলো সিলেক্ট করে শর্ট, বিভিন্ন ধরনের শর্টিং লিস্ট আছে, যেমন ছোট থেকে বড় পর্যন্ত অটোমেটিক শর্ট হয়ে গেছে, কিভাবে, অর্ডার স্মলেস্ট টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট ভ্যালুস দিয়ে আপনার ইয়ে শর্ট হয়েছে, আর অথবা আমরা উল্টাভাবেও শর্ট করতে পারি, তাই না? এটা যদি আমরা পুরোটা সিলেক্ট করি, দেন যদি আমরা ফিল্টার করি, ফিল্টার যখন ক্লিক করতেছি তখন এটা একটা টেবিল আকারে রূপান্তর হচ্ছে। সো এই জিনিসটা যাতে না হয়, আমরা এটাকে একটা টেবিলে কনভার্ট করে নিতে পারি। আগে টেবিলে কনভার্ট করব, দেন হচ্ছে আমরা এটাকে কি ফিল্টারিং করব, ঠিক আছে?
করার সময় যতটুকু পর্যন্ত ডাটা ফিল্টার করব সেই জিনিসগুলো আমাদের সিলেক্ট করতে হবে, ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিতে হবে যে কতটুকু পর্যন্ত আমরা ডাটাটা সিলেক্ট করব। ঠিক আছে, তো এই টেবিলটা এতটুকু, এই যে রোটা আছে এই রোটার ভিতরে হচ্ছে আমরা যদি এই টোটাল জিনিসটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা এটার একটা ভিউ, একটা ফিল্টারিং ভিউ আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের আগে ফিল্টার অপশনটা ক্লিক করতে হবে। যেমন এটা আমি সিলেক্ট করি ফিল্টার অ্যাডভান্সড, দেন হচ্ছে ফিল্টার ইন দি লিস্ট, এখানেই আপনি যদি ফিল্টারিং করেন এটার ভিতরেই ফিল্টার হয়ে দেখাবে, এটা আপনি পরে কি বলে রিমুভ করতে পারবেন। হ্যাঁ, ফিল্টার হচ্ছে বিষয়টা কিরকম থাকে, যেমন ধরেন একই প্রোডাক্ট আমার ধরেন একটা পিসির প্রসেসর Core i3, এই জিনিসটা আমার একাধিকবার একদিনে সেল হয়েছে। ঠিক আছে, সেই Core i3 প্রসেসর আমার আজকে কয়টা সেল হয়েছে এই জিনিসটা দেখার জন্য আমরা এক্সেল শিটে যে আমরা ডাটা এন্ট্রি করব সারা দিনে, দিনের শেষে যখন হিসাব করতেছি ওই সময় আমরা দেখতে চাইতেছি যে আমাদের Core i3 সেল প্রসেসরটা কয়টা সেল হয়েছে, শুধুমাত্র Core i3 এই জিনিসটা দেখার জন্য আমরা ফিল্টারিং করব সিলেক্ট করে, যে আমাদের Core i3 জিনিসটা কয়টা সিলেক্ট হয়েছে, কতবার সেল হয়েছে এবং কত প্রাইসে সেল হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখার জন্য হয়তো আমরা ফিল্টারিং করে থাকি, বা অন্য একটা অন্য কোনো একটা প্রোডাক্ট মানে সিমিলারিটিস টাইপের পরে কিছু প্রোডাক্ট, সেই জিনিসগুলো আমরা ফিল্টারিং করে দেখতে পারি যে এই ধরনের ডাটা আমাদের কয়টা। হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের যদি ডাটা থাকে তখন আমরা ফিল্টারিং করে দেখতে পারি, যেমন একটা আচ্ছা জি ফিল্টারের কাজটা কিছুটা ওই রকম, ডাটা স্পেসিফাই করা যায়। আচ্ছা, ব্যবসায়িক খাতে আমরা আরেকটা হিসাব দেখি। ঠিক আছে, সাব টোটালের একটা হিসাব, যেটা হচ্ছে কোনো একটা বিভিন্ন একটা ডাটাবেস ফাইলে সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে, সবগুলো আইটেমের মূল্য এবং হচ্ছে সেটার টোটাল মূল্য, এই ধরনের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দিয়ে একটা রিপোর্ট আমাকে দিন শেষে সাবমিট করতে হয় যে এতগুলা জিনিস এতগুলা মানে এতগুলা কোয়ান্টিটি মেনটেন করে এরকম সময়ে এরকম প্রাইসে এতগুলা প্রাইস প্রোডাক্ট আমার সেল হয়েছে, আর এটা থেকে কিভাবে নেট ইনকাম বা প্রফিট বের করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, প্রত্যেক দিন যদি আমার একটা রিপোর্ট যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করতে পারি, জি স্পেলিং চেকিং এর অপশন আছে রিভিউ থেকে। ঠিক আছে, এই দেখেন ABC স্পেলিং। হ্যাঁ, ওয়ার্ডে যেরকম দেখায় এটাও সেম, এই যে রিভিউ থেকে স্পেলিং। ঠিক আছে,
দেখেন এই দুইটা দেওয়ার মানে কি, এই দুইটা দেওয়ার মানে হচ্ছে আমার একটা প্রোডাক্ট আছে যে জিনিসটা 72,000 প্রফিট করছে, ঠিক আছে, একটা সেটা হচ্ছে আপনার দিনের ভিতরে 90% সেল হয়েছে। বলতে গেলে যদি আমার 100% প্রোডাক্ট থাকে, আমার যদি 10টা প্রোডাক্ট থাকে, সেখানে আমার 9টা প্রোডাক্ট সেল হয়েছে, ঠিক আছে। 9টা প্রোডাক্ট সেল হওয়ার মাধ্যমে আমার যেই লাভের অংশটা আসছে সেটা হচ্ছে আমি এখানে দেখাতে পারবো কিভাবে, আমার প্রোডাক্টের প্রাইস, টোটাল প্রাইস ইনটু হচ্ছে যেই পার্সেন্টেজ, টোটাল প্রোডাক্টের প্রাইস মনে করেন 9টা প্রোডাক্ট সেল হয়েছে 80,000 টাকায়, 9টা প্রোডাক্ট যদি আমার 80,000 টাকায় সেল হয়, তাহলে আমি যেই আমার ডিজিটটা থাকবে, যদি 90% হারে যদি আমি সেই জিনিসটা বাই করতে চাই যে আমার কতটা ইনকাম হয়েছে, ঠিক আছে, মানে প্রফিট হয়েছে, সেই জিনিসটা আমরা সেল সিলেক্ট করার মাধ্যমে, 90% সিলেক্ট করার মাধ্যমে এটা আমরা দেখাইতে পারতেছি। এক সেকেন্ড দেখেন, তাহলে আমার প্রফিট হচ্ছে কত, তাহলে আমার যদি 90% যদি আমার থাকে, এক্সপেন্ডিচার রেঞ্জ থাকে, এক্সপেন্ডিচার রেঞ্জ বলতে মানে মূল টাকা, এটা হচ্ছে পাইকারি রেট বলি আমরা, ঠিক আছে, মানে প্রোডাক্টের রিয়েল মূল্য, যদি আমার এটা হচ্ছে আপনার 9,000 টাকা দিয়ে কেনা হয়, আমি যদি সেটা 9টা বিক্রি করতেছি বা এর থেকে বেশি বিক্রি করতেছি, তাহলে আমার 2,000 টাকা করে লাভ আসতেছে। তো এখানে আমি দেখাচ্ছি যে এটার নেট প্রাইসটা কত, নেট প্রাইসটা কত, 90%, মানে যে প্রাইসটা আমি ধরতেছি তার 90% হচ্ছে নেট প্রাইস। এটা ছাড়া যেটা আমার বাকি থাকতেছে সেটা কি, দেখেন এই যে এখানে লেখা আছে 80,000, 80,000, 80,000 হচ্ছে আমার টোটাল ইনকাম, তাহলে আমার মানে কি বলে টোটাল সেল, আর 72,000 কি নেট প্রফিট, তাহলে আমার প্রফিটটা কত, এখান থেকে প্রফিটটা কত হচ্ছে, মানে এটা আমরা এটাও মানে বুঝতে পারি। সেটার আরও একটা ফর্মুলা আছে, সেটা একটু পরে দেখাবো। এটা হচ্ছে আমার কি বলে 80,000 থেকে 72,000 বাদ দিলে যে একটা জিনিস থাকে সেটা আমরা এখানে দেখাই দিব, যে এখান থেকে সেলটা সিলেক্ট করে দেন। প্রথমে হচ্ছে আমরা বের করতেছি যে আমার যত সেল হয়েছে তার থেকে আমার কি বলে নেট প্রফিটটা, সরি নেট ইনকাম, আরে কি বলে নেট যে ইটা থাকে মূলধনটা থাকে সেটা আমার প্রাইসটা এখানে আসবে, দেন আমি অন্য একটা জায়গায় সেই জিনিসটা বের করতে পারবো। C35 কেমনে দেয়, উপরের রিপোর্টগুলো বানাতে হবে, উপরের একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা বানাতে হবে, রিপোর্টটা তো ভুলে গেছি। আচ্ছা আমরা ফাংশন ইউজ করা ওই জিনিসটা বুঝছি তো না, প্রথমে যে ফাংশনগুলো ইউজ করেছি এই জিনিসগুলো বুঝছি। আচ্ছা এইগুলা যে বিষয়গুলো আছে এখানে, যে আমরা প্রফিটগুলো দেখাচ্ছি সেলসের, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে নেট প্রফিট বাদ রেখে যে আমার নেট ইন ইটা আছে মূলধনটা আছে শুধু সেটা, শুধুমাত্র সেটা দেখাবে। মূলধনের ইংরেজিটা আমি ভুলে গেছি বুঝছেন, যার কারণে আমি এটা ঠিকমতো বলতে পারতেছি না। প্রফিটটা হচ্ছে আপনার সেল করার পর, আপনার মূলধনটা আসার পরে এক্সট্রা যে বেনিফিটটা আসে সেটা হচ্ছে প্রফিট, অ্যাসেট, অ্যাসেট এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাসেট, ইটা বের করে অ্যাসেট প্রাইসটা বের করে যে অ্যাসেটটা টোটাল অ্যাসেটটা আর কি কত, ঠিক আছে। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা যে কোনো মানে প্রোডাক্টের সেলস বা ইনকাম সেটা হচ্ছে আমার খরচ ছাড়া যে জিনিসটা আসতেছে সেটা এই অ্যাসেটটা আমি এখান থেকে দেখতে পারবো। ওকে, এটা এতটুকু, এটা তেমন আর বড় আহামরি কিছু না। যেমন যদি আমার কোনো একটা সে 60,000 টাকা সেল করি, দেন হচ্ছে আমার 100%ই হচ্ছে আমার
সেল হয়েছে কিন্তু বা প্রোডাক্ট বিক্রি হয়েছে কিন্তু এটা হচ্ছে আমি মূলধন কোনো ই করতে পারি নাই, ইনকাম করতে পারি নাই, সেক্ষেত্রে আমার 60,000 60,000 থাকবে। কারণ হচ্ছে পাইকারি রেটে আমি সেল করছি, সেই হিসাবগুলো থাকে এরকম, যখন আমি পাইকারি রেটে সেল করব তখন আমি 100% দিব, যখন আমি পাইকারি রেটে সেল করব তখন আমি 100% দিব, এর থেকে যখন আমার সেল ইটা থাকবে যে একটু কমায় দিলে তাহলে মানে 90% বা 80% বা 70% এরকম যে পজিশনগুলো থাকবে এটা আমি সবসময় ইউজ করব, হচ্ছে যখন আমার কোনো প্রোডাক্ট সেল হলে আমি দেখতে চাচ্ছি যে আমার প্রফিটটা বা আমার অ্যাসেটটা ফিল আপ হয়েছে কিনা। এটা শুধুমাত্র রিপোর্ট তৈরি করার কাজে লাগে, এটা কিন্তু কোনো মানে সেলস এটা হচ্ছে আপনার মানে আপনি যে হিসাবটা থাকবে মেইন হিসাবে কোনো চেঞ্জ হবে না, আপনি শুধু রিপোর্ট দেখার জন্য এই জিনিসগুলো ইউজ করবেন, ঠিক আছে? নেট চার্ট তো অন্যরকম থাকে, যেমন এখানে যদি দেখি এটা শুধু সেল না, এখানে আমরা অন্য একটা জিনিস অ্যাপ্লাই করি, যেমন হচ্ছে কি বলে সাপোজ এটাই একটা কোম্পানি, এই কোম্পানি, এটা একটা একটু বড় হিসাব হবে, এখানে ধরলাম আমরা প্রসেসর, এখানে আমরা মাউস ধরি, এই চারটা জিনিস আমরা ধরি, আচ্ছা এখন এরকম একটা হিসাব থাকে না বিভিন্ন ধরনের দোকানে, যদি আমরা কোনো কিছু কিনতে যাই এখানে কি থাকে, এই দুইটা যোগফল থাকে, যোগফল বলতে এটা যদি আমার 5 পিস হয়, এটা যদি 4টা হয়, এটা যদি 8টা হয়, এটা যদি 6টা হয়, এরকম একটা হিসাব থাকে না, তাহলে আমরা কিভাবে বের করব? দেখেন 5 × 60 6,000 টাকা এরকম একটা প্রাইস আসছে। সো যখন আমি মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি, আপনি যখন স্পেসিফিক কোনো ফাংশন বা ফর্মুলা এটা যদি খুঁজে না পান, আমরা অটো সাম থেকে জিনিসগুলো দেখতে পারি, ঠিক আছে? এটা প্রোডাক্ট প্রাইস হিসেবে কাউন্ট হয়। যেমন এই দুইটা জিনিস যদি আমি এখানে রেজাল্ট দেখতে চাই অটো সাম থেকে, এখানে হয়তো নাই, এই 4-5টা অপশনের ভিতরে নাই, এগুলো হচ্ছে একদম মিনিমাল ফাংশনস। মোর অপশনে যাব আমরা, এটা হয়তো লাস্ট ক্লাসে ব্রিফ করেছি এখানে কি লিখতে হবে, যেমন এখান থেকে যদি, আরে এটার অবস্থা কেন, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা লিখবো মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই লিখলে একটা যে ফাংশন সার্চ করবে, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের আপনার ফর্মুলা। আমি যদি ওকে ক্লিক করি, দেখেন এই সেল নাম্বার চাচ্ছে যে কত সেল নাকি কত সেল নাম্বার, ঠিক আছে? কি সেল নাম্বার চাচ্ছে, এটা দেব আমরা C5 আর হচ্ছে D5, ঠিক আছে?
দেখেন এরকম একটা রেজাল্ট চলে আসছে, এরকম কি আমরা একটা পেমেন্ট একটা শিট তৈরি করতে পারি গুণের মাধ্যমে? দেন এরকম সবগুলা করার পর যখন আমার এখানে রেজাল্ট, টোটাল রেজাল্ট আনতে হচ্ছে, তখন কি আমরা সামের মাধ্যমে টোটাল নাম্বারটা দেখা দিতে পারতেছি যে এটা হচ্ছে টোটাল প্রাইস, এটা কাস্টমারকে পে করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, গত ক্লাসে তো বলছিলাম পিভট টেবিল কিভাবে ইউজ করব। পিভট টেবিল যখন আমরা ইউজ করব, আরে পিভট টেবিল কই গেল, এই যে পিভট চার্ট, পিভট টেবিল, ঠিক আছে? ইনসার্ট থেকে পিভট টেবিল। পিভট টেবিলের মেইনলি কাজটা হচ্ছে আপনাকে বিভিন্ন আঙ্গিকে আপনার যেই রিপোর্টটা আপনি লিখছেন, যে হিসাবটা আপনি লিখছেন, এটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা, বিভিন্নভাবে রিপোর্ট তৈরি করে এটাকে রিপ্রেজেন্ট করা, এটার কাজ অন্য কিছু না। বিভিন্নভাবে রিপোর্টটা বিভিন্ন অ্যাঙ্গেলে শো আপ করে আপনাকে জাস্ট অ্যানালাইসিস করতে হেল্প করে পিভট টেবিলের কাজ, এতটুকুই। দেখেন পিভট টেবিল যখন আমি সিলেক্ট করছি, ক্রিয়েট পিভট টেবিল নামে একটা অপশন ডায়লগ বক্স আসছে, সেখানে কি আছে, চুজ দ্য ডেটা দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ, সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ। এই টেবিলটা যদি যদি এটা মেনলি একটা টেবিলের উপরে, একটা ডাটা শিটের টেবিলের উপরে অ্যানালাইসিসটা করে, যদি এটা টেবিল আকারে না থাকে, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা এক্সটার্নাল কোনো ডাটা সেট, মানে টেবিল বানাবেন নাকি বানাবেন না, এরকম একটা কোশ্চেন করবে। যদি টেবিল না হয় তাহলে কোশ্চেন করবে এটা বানাবেন কি না, যদি টেবিল হয় তাহলে কোশ্চেন করবে না, ডিরেক্ট এরকম একটা ডায়লগ বক্স নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে টেবিলের রেঞ্জ, এটা আমরা নাম অলরেডি দেওয়া আছে, এটা একটা টেবিল ওয়ান, সো এখান থেকে আমরা টেবিলটা যেহেতু নিচ্ছি, তাহলে এটা এখান থেকে সিলেক্ট করতেছে, অথবা অন্য কোনো ডাটা বেসে যদি আমাদের টেবিলটা থাকে, তাহলে আমরা ইউজ অ্যান এক্সটার্নাল ডাটা সোর্স, এখান থেকে সেই ডাটা বেসটা অ্যাক্সেস করতে পারি। সো যেহেতু আমাদের টেবিলটা এখানে, আমরা এখান থেকে টেবিলটা সিলেক্ট করব। দেন পরের অপশনে কি আছে দেখেন, চুজ ওয়ার ইউ ওয়ান্ট টু ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। একটা নতুন ওয়ার্কশিটে আমরা দেখাবো, কারণ এখানে দেখাইতে গেলে অনেক ইবিজি হয়ে যেতে পারে, ঠিক আছে? নতুন একটা ওয়ার্কশিটে দেখাবো, লোকেশন এইটার ভিতরেই থাকবে। আর আরেকটা কি অপশন আছে, চুজ ওয়েদার ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ মাল্টিপল টেবিলস অ্যাড দিস ডেটা টু দ্য ডাটা মডেল, যদি একসাথে অনেকগুলা কি বলে, একসাথে অনেকগুলো টেবিল যদি আমাদের অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে, তখন আমরা অ্যাড দিয়ে অন্যান্য যে টেবিলগুলো থাকবে সেগুলো সিলেক্ট করব। এখন আমরা এটাই অ্যানালাইসিস করি, দেখেন এখানে কি আসছে, পিভট টেবিলের পরে পিভট টেবিল ফিল্ডস, চুজ কল ফিল্ডস টু অ্যাড টু রিপোর্ট। এটা রিপোর্ট অ্যানালাইসিস করার জন্য আমরা যে জিনিসগুলো লাগবে কি কি আছে, ফিল্টার, এখানে দেখেন ড্রাগ ফিল্টার্স বিটুইন এরিয়াস বিলো, কি কি জিনিস আমরা শো করাতে চাই। যেমন কলাম যদি আমি সিলেক্ট করতেছি, কলাম রোয়ের আন্ডারে চলে গেছে, রোয়ের আন্ডারে এই জিনিসগুলো দেখাচ্ছে যে কি কি জিনিস আছে, আমরা কি কি আমরা টেবিলের ভিতরে লিখছিলাম, কি জিনিস লিখছিলাম, কলামের নাম, তারপর হচ্ছে এটা কোম্পানি, প্রসেসর, মাউস, কিবোর্ড, মনিটর, এরকম এই জিনিসগুলো এখানে আসছে, ঠিক আছে? তারপর যদি ভ্যালু আকারে দেই, সরি কলাম আকারে দেই, তাহলে দেখেন এটা আবার ভার্টিক্যালি, সরি হরিজন্টালি ডাটাটা পেস্ট হয়েছে, তাই না? সো এটা হচ্ছে বিভিন্নভাবে শো করার একটা নিয়ম, কলাম আকারে অথবা রো আকারে, ঠিক আছে? আমরা এটা রো আকারে দিলাম, এটা ড্র্যাগ করেও আমরা এটা নিতে পারবো। দেন আমরা যদি আমরা কলাম টুতে সিলেক্ট করি, দেখেন এটা কি আকারে আসছে, রো আকারে আসছে, কি ছিল প্রাইস, এই 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 প্রাইসটাকে, এটা আসা এখানে ঠিক হয়েছে, এই প্রাইসটা কোথায় যাবে, কলাম সেকশনে। ভ্যালুস কলামস ফিল্টার, ওকে, কলাম লেভেলস যদি যাই, এখানে কি কি দেখাচ্ছে, এই জিনিসগুলো আছে, ওকে, একটু আমরা শিটটা দেখি, শিট গেল কই, আচ্ছা
আপনি এখানে যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু একদম পার প্রাইস বাই প্রাইস, যেমন কিবোর্ডের প্রাইস 1400, মনিটরের প্রাইস 1500, মাউসের প্রাইস 1300, প্রসেসরের প্রাইস 1200, ঠিক আছে? এরকম জিনিসটা একটা ডাটা টেবিল সে শো করতেছে। আমি কি বলছিলাম, পিভট টেবিল হচ্ছে জাস্ট ডাটা বিভিন্নভাবে শো করানোর একটা নিয়ম। কলাম থ্রিতে আমরা এখানে কি দেখছি, কলাম থ্রিতে আছে কোয়ান্টিটি। আচ্ছা, কলাম থ্রিটাও দেখেন একদম সেম ভাবে এখানে রো আকারে দেওয়া হয়েছে। এটা জাস্ট হচ্ছে বিভিন্নভাবে ডেটা শো করানোর একটা ওয়ে, আর কিছু না। শীট ওয়ানে কি ছিল আমাদের, সরি কলাম ফোরে ছিল টোটাল প্রাইস। কলাম ফোরটা যদি আমরা কেটে দেই তাহলে আমাদের আসতেছে কলাম কাউন্ট অফ কলাম থ্রি। এটা যদি আমরা কলামসে রাখি দেন হচ্ছে আমাদের এভাবে ডেটাটা আসতেছে। সো এই ধরনের যে ডেটাগুলো আছে আমাদের, যে বড় বড় হিসাবে যে ওয়ার্কশিটগুলো আছে, ঠিক আছে, এইগুলা আমাদের বিভিন্নভাবে শো করানোর জন্য আমরা জাস্ট পিভট টেবিলটা ইউজ করি। এটা আর কিছু না, জাস্ট রিপোর্ট অ্যানালাইজ করার জন্য, রিপোর্ট শো করানোর জন্য, বিভিন্নভাবে রিপোর্ট শো করানোর জন্য। আর নিচে যে অপশনগুলো আমরা দেখতেছি, সরি, চুজ ফিল্ড টু অ্যাড টু দ্য রিপোর্ট, এই যে চার চারটা কলাম আছে এখানে, তো আরও অনেক ধরনের কলাম থাকতে পারে, তাই না? আরও অনেক হাজার হাজার কলাম থাকতে পারে, আরও অনেক হাজার হাজার রো থাকতে পারে, আরও অনেক হাজার হাজার কলাম রোয়ের মাঝখানে অনেক ধরনের হিসাব থাকতে পারে। এই যতগুলা রো আর কলাম থাকবে, মানে মেনলি যতগুলো কলাম থাকবে এখানে ততগুলো কলাম শো করবে। যদি 100টা কলাম হয় 100টা কলাম শো করবে। আর সে 100টা কলামকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, যেমন এখানে যদি আমি জিনিসটা দেখি যে আমার শুধুমাত্র স্পেসিফিক একটা প্রোডাক্টের প্রাইস দরকার, বা একটা শুধু প্রাইসগুলো দরকার, এটার কোয়ান্টিটি অথবা কতগুলো সেল হয়েছে এটা আমার দেখার দরকার নেই, তখন আমরা এভাবে জিনিসটা দিতে পারি যে আমাদের শুধুমাত্র কি কিবোর্ডের প্রাইস কত, বা হচ্ছে মনিটরের প্রাইস কত, এই জিনিসগুলো দেখলাম। বা এটা না করে আমরা দেখলাম এটা কয়টা কয়টা করে সেল হয়েছে, যেমন যেমন এই যে কয়টা কয়টা করে কিবোর্ড আমাদের আজকে সেল হয়েছে, কয়টা কত টাকা করে সেল হয়েছে, বা কতটা টোটাল প্রাইস, এই জিনিসগুলো আমাদের দেখার দরকার নাই। শুধু দেখতেছি কয়টা সেল হয়েছে, কিবোর্ড আজকে 8টা সেল হয়েছে, মনিটর আজকে 6টা সেল হয়েছে, ঠিক আছে? এই যে কিবোর্ড আজকে 8টা সেল হয়েছে, মনিটর 6টা সেল হয়েছে, মাউস 4টা সেল হয়েছে, এরকম জাস্ট একটা স্পেসিফিক ডাটা আমরা দেখার জন্য পিভট টেবিলটা ইউজ করে থাকি। আমরা কি বুঝতে পারছি পিভট টেবিল কেন ইউজ করা হয়? আচ্ছা, নতুন একটা শিট নিলাম, শিটের ভিতরে আমরা দেখি রেজাল্ট শিট কিভাবে বের করা যায়। গ্রেডিং সিস্টেম তো জানি না, গ্রেডিং সিস্টেম আসলে তেমন কোনো কিছু না। গ্রেডিং সিস্টেম হচ্ছে আপনাদের যে অ্যাভারেজ নাম্বারটা বের করা। আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই সব ধরনের সাবজেক্টের তো আমাদের কী কী গ্রেড থাকে, ওই কী কী জানি গ্রেড থাকে, হয়তো 3, 4, 5, 5-এর উপরে তো নাই, এরকমই আড়াই, 2.7 বা 2.5,
এই সব ধরনের জিনিসগুলো একসাথে যোগ করে অ্যাভারেজ পয়েন্ট বের করলেই কিন্তু আমাদের টোটাল গ্রেডটা বের হয়ে যায়, তাই না? তাহলে গ্রেডিংটা পারবো তো? গ্রেডিংটা আমরা বাসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? অ্যাকাউন্টিংয়ের যে হিসাবগুলো আছে এটা আপনি ডিপেন্ড করে যে আপনি কোন অফিসে কোন দায়িত্বটা নিয়ে কাজ করতেছেন, কারণ অ্যাকাউন্টিংয়ের কাজ হিউজ। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এই ম্যানেজমেন্ট, এই ধরনের কাজগুলো কিন্তু প্রচুর। সো কখন কোন স্পেসিফিক ফর্মুলা দিয়ে আপনার কাজ করতে হচ্ছে এটা ডিপেন্ড করে আপনি কখন কোন জায়গায় কী কাজ করতেছেন। সো যখন আপনি কোম্পানিতে যে দায়িত্বটা নেবেন আপনাকে ওই সময় দায়িত্বটা বলে দিবে যে আপনি এই স্পেসিফিক কাজটা পারেন কি না। আপনি যদি না পারেন তাহলে সেটা 1-2 মিনিটের ব্যাপার যে আপনি ফর্মুলাটা দেখে নিলেন আর কি কি ডাটা টেবিল নিয়ে কাজ করতেছেন সেই জিনিসগুলো আপনাকে দিয়ে দিবে, যে ডাটা টেবিলটা পুরোটা দিয়ে দিবে যে এই ডাটা নিয়ে আপনি এই জিনিসটা বানান, বা এই হচ্ছে টাকার পরিমাণ, এটা নিয়ে কোথা থেকে কি খাতে কোন জিনিসটা আসছে, এই জিনিসগুলো তৈরি করে এটা একটা স্যালারি শিট অথবা এটা একটা এক্সপেন্ডিচার শিট অথবা এটা লস শিট বা প্রফিট শিট, এই জিনিসগুলো তৈরি করেন। আর একটু করবেন না, 1 ঘন্টাই তো হচ্ছে মাত্র। আচ্ছা আরেকটু করি, আরেকটু করে শেষ করে দিব, ঠিক আছে? আমরা একটা ইলেকট্রনিক বিল তৈরি করি, ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে? এই যে আমরা ইলেকট্রনিক বিলের যে একটা রেজাল্ট এই জিনিসটা বের করবো, এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে এবং কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কিরকম? ইউনিটে যদি 300-র নিচে হয় তাহলে ইউনিটের প্রাইস পড়বে 3 টাকা করে, ইউনিট যদি 300-র উপরে হয় এবং 500 টাকার নিচে হয় তাহলে ইউনিটের প্রাইস পড়বে 5 টাকা করে। তারপর হচ্ছে আমি এটা লিখি, হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের কন্ডিশন যে আমাদের ইলেকট্রিক বিল বের করার, যদি কি কি লেখা আছে দেখেন, যদি ইউনিটের প্রাইস মোট ইউনিটের সংখ্যা 300-র নিচে হয় তাহলে হচ্ছে পার ইউনিটের প্রাইস পড়বে 3 টাকা করে, তারপর হচ্ছে 500-র যদি নিচে হয় এবং তাহলে পড়বে 500 টাকা করে, মানে 300 এক্সিট করছে তাহলে 500-র যদি নিচে হয় 5 টাকা করে, এবং যদি 700-র কাছাকাছি বা 700 সমান বা 700 নিচে হয় তাহলে 7 টাকা করে, এবং 700 যত বেশি হবে সবগুলো হচ্ছে 9 টাকা করে। সো এখানে যে আমাদের ইকুয়েশনগুলো আমাদের ইউজ করতে হবে সেটা আমরা আপনাকে ফর্মুলাটা এখানে লিখে দিই, আপনারা সেই জিনিসগুলো করেন। এখানে একটা ফর্মুলা আছে, তবে এখানে যে ফর্মুলাটা আছে আমি যে ফর্মুলাটা লিখবো সেটা হচ্ছে সেল ধরে ধরে কাজ করতে হয়। যেমন এইখানে আমাদের অ্যান্সারটা লিখতে হবে, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে D2।
8 d2 d2 e2 তাইলো সেটা একটা ফর্মুলা আছে, আমি যদি আপনাদেরকে ফর্মুলাগুলো দিয়ে দেই তাহলে সমস্যা আছে? আর আমি আপনাদেরকে প্লেলিস্ট দিব একটা এক্সেলের 75 ভিডিও, ঠিক আছে? সবগুলো 5 মিনিটের, বেশি করে সময় লাগবে না। প্রত্যেকটা ফর্মুলার কাজ একটু ছোট ছোট করে দেখানো আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ওই জিনিসগুলো আমি প্রোভাইড করব। ফর্মুলাগুলো অনেক বড়, এই জন্য লিখতে প্রবলেম হচ্ছে।